টোটো ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত তিন। জাতীয় সড়কে টোটো ও ছোট মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন। স্থানীয় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকশিরহাট থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার বিকেল 4টে নাগাদ কোচবিহার বকশিরহাট থানার অন্তর্গত করিতলা এলাকায় জাতীয় সড়কে তুফানগঞ্জ থেকে অসম্মুখী একটি ছোট গাড়ি ও উল্টো দিক থেকে আসা একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। টোটোটি দুটুকরো হয়ে রাস্তার খাদে উঠতে যায়। ঘটনায় টোটো চালক ও এক মহিলা যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হলেও অপর এক মহিলা যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাকে কোচবিহার জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বকশিরহাট থানার পুলিশ। তুফানগঞ্জ থেকে আসাম, যে আমাদের সামনে চার চাকা গাড়িটা আসামের গাড়ি এটা, আর ছোট আমাদের বেঙ্গলেরই তুফানগঞ্জ যাইতেছিল, আর তুফানগঞ্জ থেকে আসাম থেকে যাইতেছিল। এটা আমি পরে শুনলাম আমরা ধুবড়ি এসআই ওনার গাড়ি। যাই হোক, ওই গাড়িটাই ধাক্কা লাগাই দিয়েছে টোটোর মধ্যে। টোটোর মধ্যে দুজন প্যাসেঞ্জার ছিল, ড্রাইভার সহকারে, প্যাসেঞ্জার সহকারে আমরা এখান থেকে উঠাইয়ে আমরা তুফানগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দিলাম। আশঙ্কাজনক অবস্থা। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থা, খুবই খারাপ। টোটোর পরিস্থিতি কি? টোটোর পরিস্থিতি ভয়াবহ, টোটোর কোনো তিন দিন নেই। যাই হোক, এটা নিয়ে পরে আমি নিজেই টোটাল আহত চারজন পুলিশ আসছে ঘটনাস্থলে। হ্যাঁ আসছে, আমি নিজে কল করছি বকশিয়ার থানায়। আমি এখানে আমি যাইতেছিলাম আমি বাড়িতে, আমি পরে বললাম যে এটা কি আমাদের বকশিয়ার এরিয়া পড়ছে, অনেকে বললো। পরে তখন আমি মলয় বাবুকে আমি ফোন করলাম যে স্যার, এই ঘটনা, এই যে এই জায়গাটার নাম হলো করিতলা, যে করিতলা এরকম আমাদের বকশিয়ার এরিয়া এরকম এই মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, তো আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। তো আমার ফোন পাওয়ার নগর নাকি যাই হোক, ওনারা আসছে পুলিশ আসছে। হ্যাঁ আসছে। আপনার নাম? আমার নাম শাহজাহান আলী। হ্যাঁ শাহজাহান আলী। জায়গাটার নাম? জায়গাটার নাম হলো করিতলা। কোন থানা? আমাদের বকশিয়ার এরিয়া। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুম।